হাই ফ্রেন্ড, আমি কি করছি বলতো? মাস্ক তৈরি করছি। খুব জোর আসলে হ্যাবে টিঙ্কু, তুই বেলে ছোটতে পাঁঠার মতন দেখতে ছিলি, এখনো আছি। মোটরি কি করছিস? কি আর করব, পেয়েছি শ্বশুর মশাইয়ের সেলাই করা মেশিন, বসে বসে করোনা ভাগানোর যন্ত্র তৈরি করছি। দেখো ফ্রেন্ড, বাড়িতে বসে বসে করোনাকে দূর করার জন্য তার জন্য মাস্ক তৈরি করলাম। থামো, পরে দেখাচ্ছি কেমন লাগছে ফ্রেন্ড আমার তৈরি করা করোনা ভাগানোর যন্ত্র। হ্যাঁ রে ভাই, কি করছিস? কি আর করব, বসে আছি। কথা হচ্ছে যে সালা দুধওয়ালারা যখন ধর্মঘট করছে তো দুধ রাস্তায় ছিটিয়ে ফেলে দিচ্ছে, এই সবজিওয়ালারা যখন ধর্মঘট করছে সবজি রাস্তায় ছিটিয়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাংকওয়ালারা কবে ধর্মঘট করবে বে? আমার বিচার চাই। বল কি বিচার? বন্ধুর ভাই যদি ভাই হয়, বন্ধুর বোন যদি বোন হয়, তাহলে বন্ধুর বউ? না, আমার শুধু বিচার চাই। আমি শুধু সত্যি কথাটা বললাম, ব্যাস এইটুকু। হে ইউ ম্যান, তোমরা এখানে বসে বসে কি করছো? আমরা এখানে বসে বসে গল্প করছি। কে তুমি? আমি লন্ডনে খানা আঙুর বিক্রি করি। শালা এখানে ইয়ার কি মারাইতে এসছো? কানা আঙুর আবার কি হইবে? ও ম্যান, তোমরা কি আমার সাথে ইয়ার কি মারছো? তোমাদের এইখানে যদি ন্যাংরা আম হতে পারে তো আমাদের ওইখানে কানা আঙ্গুর কেন হবে না? দিস ইজ দ্য পিওর বোকা ম্যান। হ্যাঁ গো, শুনছো? শোনো না। হ্যাঁ বলো, কি বলছো বলো। আচ্ছা, তুমি তো দেখছো আমি দিনকে দিন কত পাতলা হয়ে যাচ্ছি, তা আমি ভাবছি আমার ওজন বাড়াবো। বাহ, ইয়া তো খুব ভালো কথা। তা কতটা ওজন বাড়াবে? এই বেশি না, ধরো দু ভরি মতো। ও বাবা, তো সোজাসুজি বললেই হয় যে আমার সোনা কিনার ইচ্ছা হয়েছে, না তো? ও গো, শুনছো? এ ভাই, টাকাটা দাও ভাই, কিছু টাকা দাও ভাই, হেভি টাকা দরকার ভাই, কিছু টাকা দাও ভাই। যা যা, এখন টাকা পয়সা নাই। না ভাই, কিছু টাকা দাও ভাই। শালা, লোককে যদি টাকাই না দিতে পারবি তো ধার নিতে যাস কেন বে? ভাই, আমি ওর কাছে টাকা ধার চাচ্ছি। শালা, জানা নাই শোনা নাই আমাকে মারা। ভাই, গেম খেলে খেলে সময়গুলো নষ্ট করিস না, সময় কারোর জন্য রুখে থাকে না। ভাই, এবারে সময় আমার জন্য রুখে থাকবে। কেন ভাই, কি করলি? বাড়িতে ঘড়ির ব্যাটারি খুলে দিয়ে চলে এসেছি।